গুড মর্নিং, সকাল সকাল গরম গরম কফি হয়ে গেছে, তো কফি করার জায়গা নিয়ে আসা হয়নি, এই জন্য পড়া করে কফি হয়েছে। যা কিছু হয়েছে পড়াতে। আজকে সকাল থেকে অনেক প্রোগ্রাম হচ্ছে না, একদম এখন সকাল 6টা বাজে, একদম সকাল সকাল কফি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো, ভাত হয়ে গেলে বাকি ডাল টাল এসব করবো। সারাদিন অনেক প্রোগ্রাম আছে, তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগে। ছোট্ট ভাই আমার বন্দিতার বাবা বলছে তুমি যে খেলাম বাড়ি খেলাম, তো বাবা হারিয়ে এসেছি, কি করবো, দুটো মাত্র লোক আর বন্দিতা হচ্ছে ফ্রি, তো খাই এই কি 250-250 চাল রান্না করলে তাতে ভাত আবার থেকে যাচ্ছে। যাও কফিটা খাও, তুমি আর মিটিয়ে যাচ্ছে। মায়ের রান্না হচ্ছে হোক, বাবা আর আমি খাই। একদম সকাল সকাল গরম গরম কফি। আসলে আজকে কৃষ্ণার আর আমার চেক আপের ব্যাপার আছে, আর গতকাল তো আমরা নারায়ণীতে গিয়েছিলাম, তো আজকে আমাদের সিএমসি ভেলোরেতেই চেক আপ আছে দুজনেরই। আর বর্ণিতার আজকে কিছু নেই, ও হচ্ছে ফাঁকা, কিন্তু ওকে তো একা রেখে যাওয়া যাবে না। আর একটা বিষয় লক্ষ্য করলাম, যেটা আপনাদেরকেও একটু জানিয়ে রাখি, যদি কোনো দিন ভবিষ্যতে দরকার কারোর নাই পড়ুক, কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের কাউকে আসতেই হয় কোনো কারণে সিএমসিতে, মানে একদম সকাল 7:30-টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, কারণ ওদের 8টার সময় করে মোটামুটি সব কিছু চালু হয়ে যায় সকাল 8টায়। এবার তার আগে গেলে যে আগের যে প্রসিডিওরগুলো থাকে, ধরুন টাকা পয়সা জমা দেওয়া, বিল নেওয়া বা টিকিট নিয়ে বসে থাকা অ্যাপয়েন্টমেন্টের জন্য, এইসবগুলো সেই টাইমটা কভার হয়ে যায়। সেই জন্য আর কি দুদিনের অভিজ্ঞতা নিয়ে আজকে আরও সকাল সকাল যাচ্ছি। তো তার জন্যে আরেকটা বড় বিষয় হচ্ছে, রান্নাবান্না যদি করে ঠিকঠাক করে রেখে না যাওয়া হয়, কারণ হসপিটালে চলে যাওয়া মানে আর কোনো ঠিক থাকবে না, আপনাকে শুধু যে ডাক্তার দেখাবেন তা নয়, ডাক্তার তারপরে কোনো যদি টেস্ট লিখে দেয়, তো সেই টেস্টটা করতে গেলে আবার টাকা জমা দিতে হবে, সেই টাকা জমা দেওয়ার জন্য লাইন, আবার সেই টাকা জমা দেওয়া হয়ে গেলে তারপর সেই টেস্টের জন্য যেখানে করবে সেই ল্যাবেতে গিয়ে আবার লাইন, তারপর আবার ডক্টরের কাছে গিয়ে দেখানো। যদিও ওনাদের যে টেস্টের রিপোর্টগুলো সঙ্গে সঙ্গে অনলাইনে ওনাদের নিজেদের যে সার্ভার আছে সেখানে আপলোড হয়ে যায়, যার জন্যে ডাক্তারবাবু ওনার চেম্বারে বসেই সব কিছু দেখতে পান। এইসব আর কি যেটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত সেগুলো আপনাদেরকে বলে দিলাম, যার জন্য আমরা দেরি করছি না। আজকে আমরা সবাই মিলে 5টার সময় উঠে পড়েছি। আপনারা কৃষ্ণা ও বর্ণিতাকে নিয়ে খুবই চিন্তিত, তাই আপনাদেরকে বলি, কৃষ্ণার যে সমস্যাটা সেটা হলো একটা টিউমারের সমস্যা, যেটা ওর অনেক বছর ধরেই আছে। আর বর্ণিতার রিসেন্টলি হাঁটুর একটা সমস্যা দেখা দিয়েছে, তো সেইটাই আমাদের এখানে অনেক ডাক্তারকে দেখাই কিন্তু সেইভাবে সুরাহা হয়নি, তাই আমাদেরকে তড়িঘড়ি যেতে হয়েছে। আর আপনাদেরকে যে ভিডিওগুলো আমরা পরপর দেখাচ্ছি সেগুলো প্রতিদিন যা যা ঘটছে সেই সব ঘটনাগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, তো আগামী কাল রিপোর্ট দেওয়ার কথা আছে, সেগুলো পেলে আপনাদেরকে সবটা আপনারা জানাবো। দুজনে আমরা লিফটে আর আছি দোতলায়, মেয়ে জোর করে তুলবে লিফটে, আর ওর মা এখানে সিঁড়ি দিয়ে নেমে ফার্স্ট। আজকে রোদটা না কম কম লাগছে না কি, ওই এখন 9টা বাজে বলে কম কম না বেশি বেশি না, মানে রোদটা তাপটা কম লাগছে। আচ্ছা কালকে বেশি লাগছে, এখানে এত রোদ তো তাও কিন্তু কেউ ছাতা ব্যবহার করে না, সানগ্লাস ব্যবহার করে না, কিছুই না। এখান করে আমরা যারা আসছি তারা কিন্তু এখান করে তারা ডাক্তার দেখানোর ব্যাপারে মানে এতটাই ব্যস্ত যে সব আর মনে থাকে না, কিছু দু একটা লোক কিন্তু এখান করে যে বাসিন এখান করে যে লোকজন তারা কিন্তু ছাতা চশমা কিছু ব্যবহার করছে। আজকে আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার আছে 10:30 আর কৃষ্ণার আছে 11টায়, তো সেইভাবে আমরা খেয়াল করিনি, তো 5টা থেকেই উঠে সব কিছু করে স্নান টান সেরে রান্না বান্না করে খেয়ে আবার তার সঙ্গে আবার ম্যাগি নিয়েছি সঙ্গে করে, যাতে বেলার দিকে খাওয়া দাওয়া হয়, একটু আগে আগে যাওয়া ভালো, একটু আগে আগে চলে যাই। অনেকদিন পর আতা দেখতে পেলাম, আতা দেখাই যায়, ছোটবেলায় আমাদের ওখানে অনেক গাছ আছে কিন্তু আতা গাছগুলো কেটে দিয়েছে বেশিরভাগ, কিছু নোনা গাছ আছে না, এইগুলো আতা নোনা আলাদা, নোনা আলাদা জানি, আতাগুলো দেখবে এখন খুব একটা পাওয়া যায় না, আতা নোনা কিছুই পাওয়া যায় না, সব কেটে কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে, জমি তৈরি হচ্ছে,
আর বাড়ি তৈরি হচ্ছে এখানে কিন্তু প্রচুর ফল পাওয়া যাচ্ছে পুরো ফ্রেশ ফ্রেশ ফল লাগবে তাই দেখো আদা আর পাকা পাকা পেঁপে সবজির দাম দেখছি আমাদের ওখানে থেকে এখানে সবজির দাম কম কম रास्ता রোডটা সামনে আর তারপরে ওর উল্টো দিকে সিএমসি মানে এই হোটেল থেকে একদম কাছে জাস্ট এক মিনিটও না গতকাল বিকেলে যখন আমরা ফিরছিলাম নারানী থেকে তখন এখানে এক দাদার সাথে দেখা তো দাদা আমাদের ভিডিও দেখেন আর দেখে আমাদের চিনতে পারেন তো এই হোটেলটা হচ্ছে ওই দাদারই তো দাদা বললেন যে একবার ঘুরতে আসবে আমার হোটেলেতে ওই জন্যই এসেছিলাম এখানেতে তো দাদার এখানে তিনটে হোটেল আছে এখানে একটা আছে ওই দিকে একটা আছে ওই রাস্তার ধারে একটা আছে এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সিএমসিতে গেলাম তো ওখানেতে আমাদের 10:30টা অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা 9টার সময় চলে গিয়েছিলাম তো ওনারা বললেন যে আপনারা 10:30টার সময়তেই আসবেন মানে যেমন টাইম সেই টাইমে তো ওই টাইমটা কী করবো ওই জন্য দাদা বললেন কালকে বলেছিলাম কালকে চলে এলাম দাদার হোটেল আছে এখানে এখানে একটু ঘুরে হোটেলের রুমগুলোকে ঘুরে দেখলাম রুম যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা যদি মানে আমরা অলরেডি নিয়ে নিয়েছি ওখানে আছি ওখানে যদি না থাকতাম দাদার সাথে যদি আগে মানে চেনা পরিচয় হয়ে যেত তাহলে আমরা হয়তো এখানেই চলে আসতাম তো নেক্সট বার এলে এখানে এসে থাকবো হোটেলের সঙ্গে এদিকে বেকারিও আছে দাদাকে দেখুন দাঁড়িয়ে আছেন আর হোটেলের সাথে এখানে যে দাদার দোকান আছে এখানে কেক পেস্ট্রি সমস্ত কিছু পাওয়া যায় একদম টাটকা টাটকা এইটা হচ্ছে হোটেলের কার্ড আপনারা চাইলে ফোন করে বুকিং করতে পারেন আরেকটা কথা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না মানে জাস্ট দেখলাম হোটেলগুলো আমাদের ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে এসে না হোটেল নির্বাচন করাটা মানে বিরাট একটা ডিফিকাল্ট কাজ কারণ আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না পরিষেবা কেমন যতক্ষণ না রুমে থাকছেন আর এখানকার নিয়ম তো একসঙ্গে 3 দিন বুকিং করতে হয় মানে একদিন থাকলেও 3 দিন বুকিং করতে হয় এবার আপনারা বুকিং করে নেবেন তারপর চাইলেও 3 দিনের আগে সেই হোটেলটা ছাড়তে পারবেন না যার জন্য এই জিনিসগুলো একটুখানি মানে আগে থেকে যদি জানা যায় তাহলে ভালো হসপিটাল থেকে আজকে হোটেলে ফিরে এলাম তখন বাজে প্রায় 3:30 তো এসে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই হোটেলের রুমেতে চুপচাপ বসে থাকতে হবে কী করবো ভালো লাগছে না আমি বললাম কাছাকাছি কী আছে তো আগের বার আমরা যখন এসেছিলাম তখন এই ফোটোতে এসে ঘুরে গিয়েছিলাম তো বললাম বর্ণিতার বাবা বললে চলো তাহলে গিয়ে একটুখানি ফোটোতে ঘুরে আসবে চলে এসছে এখানে একটু ঘুরে ঘাড়ে দেখি মনে পড়ছে তো মেয়ের কিছুই মনে পড়ছে ওই দেখ ওইখানে ওপরে উঠেছিলিস যেখানে ছবি তুলেছিলিস মাথায় ফুল দিয়েছিলিস বিশাল বড় এরিয়া নিয়ে অনেক বড় এরকম পাঁচিলটা ওই দেখ ওখানে গিয়েছিলাম ওই দেখ সব গেছে এখানে গিয়েছিলাম এখানে ভিতরে একটা মন্দিরও আছে হয়তো সামনের মেয়েটা ফুল দিয়ে যাচ্ছে এখানে না মেয়েরা বাড়ির বাইরে যেই বেরোয় তখনই মাথায় ফুল দেয় মানে এখানকার এটা একটা কি বলবো এখানকার কালচার মেয়েরা বাড়ির বাইরে বেরোলে মাথায় ফুল দিয়ে বেরোয় আর মেয়ে দেখে বলছে আমিও দেবো ধরে তুলবো নাকি নদী না এটা এরকম খাল কাটা আছে যাতে জলটা পেরিয়ে যেতে আগে না শত্রুপক্ষ যাতে আক্রমণ না করতে পারে আসতে না পারে তার জন্য এইগুলো সৈন্য দাঁড়িয়ে থাকতো পাহাড়টা এখান থেকে দেখে মনে হচ্ছে কত কাছে না কিন্তু যত যাব তত দূরে চলে যাবে আর নাম ওদিকটা ঘুরে আসি হ্যাঁ 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 সৈন্য দাঁড়িয়ে আছে এখনো আছে হ্যাঁ এই ওই দিকটা রং করে দিয়েছে তখন ছিল না কিন্তু দেখো মন্দিরটা আরে মন্দিরটাতেও তো আমরা যাব হ্যাঁ যাব এখানে যারাই ডাক্তার দেখাতে আসে মোটামুটি কাছাকাছি যে সব ঘোরার জায়গাগুলো আছে না সবাই একটুখানি ঘুরতে আসে বিকেলের দিকে মানে যদি তাদের আর কি পেশেন্ট ভালো থাকে পেশেন্ট ভালো থাকে আর সময় যদি থাকে হাতে মানে আসতে যেতে না হয় কিন্তু এমন এমন কিছু কিছু সময় হয়তো
কোনো শরীর খারাপ দীর্ঘ দিন ধরে বয়ে চলছে হয়তো ওখানে মানে আমাদের যেখানে বাড়ি সেখানে হয়তো ডাক্তারের কাছে ভালো হচ্ছে না তখন বাধ্য হয়ে মানুষ এখানে চলে আসে যেমন আমরা এসেছি দীর্ঘ দিন ধরে বয়ে চলছিলাম এই মেঘটা দেখো শুধু হিন্দিতে বলতে যাচ্ছিল তো বলো 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 হিন্দিতে বলো বাবু কি বলো হ্যাঁ তো বলে দিয়েছে বাবু খায়গা কে বলে দিয়েছে বাবু খায়গা খায়গা কে লেতে হ্যাঁ বোল নাই পাতে ঠিক সমঝ লেতে হ্যাঁ বোল নাই পাতে বোল নাই পাতে ফুল तमिल सीख लेंगे नेक्स्ट बार जब आएंगे ना वो तमिल बोलना सीख लेंगे तमिल तो आना ही चाहिए तमिल में की की बोले कुल्फी है कुल्फी खाबो इटे की बोले कुल्फी साबरपा कुल्फी साबरपा खाएंगे देख कुल्फी साबरीपा साबरीपा खाएंगे मतलब कुल्फी खाएंगे क्या आप अच्छा साबरीपा मतलब कुछ भी बोलो उसके साथ लगा साबरीपा मतलब खाएंगे क्या ठीक है राइस खाए सबरियापा राइस सबरियापा हाँ भाई अब ठीक है हाँ। कितना पैसा भैया अरुण कितना अरुण अरुण और समझ में नहीं आया तो 60 रुपए अरुण मतलब अच्छा तो हमारे तो क्लास हो गया सबरियापा भूल में ना ठीक है बोलो चावल सबरियापा মনে হচ্ছে না সাইডে যাস নি এখানে বস বসে পর বসে পর ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল আমি বললাম যা আর ঘোরা হবে না তারপরে যে এখানে এসে পৌঁছালাম আমি আবার বৃষ্টি ছেড়ে গেল মেঘ আছে প্রচুর আকাশে ভেটে আসলে কিন্তু এখনো পৌঁছতে পারলাম না পারতাম না বলো 100 টাকা বলছিল তো 50 টাকা অন্য একটা অটোতে চলে এলাম চলো পাহাড় তো প্রচুর পাহাড় হুম ওই পাহাড়টা যাওয়া যায় ওটা না ওই তো সিএমসি কাছাকাছি তো বলল রাস্তাটা সোজা রাস্তা হেঁটে গেলে ওই পাহাড়টা যদি হোটেল মালিক বলছে একবার যাবো জানো চলো এই মন্দিরটা যেতে হবে চলো হালকা হালকা বৃষ্টি এসে গেছে ফোর্টের ওখানে ওপর থেকে তো দৌড়ে দৌড়ে চলে এলাম হালকা মানে জোরেই এসে গেছিল আবার মানে কমে গেছে যে এখন মন্দিরটাতে যাচ্ছে কিন্তু ফুল কই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন তো আগের বার এইগুলো তো প্রচুর দোকান বসেছিল তো আগের বার এই রথটা ছিল না এবারে নতুন হ্যাঁ সোনার মতো গো সোনা দিয়ে প্রস্তুত করি কালকে যেমন স্বর্ণ মন্দিরটা দেখে এলাম সোনা নয় সোনা নয় কি হল না ওখানে ফুল নেই ফুল কিসব বিক্রি হচ্ছে দেখলাম যেন মনে হলো না গো এখানে জানো একটা মৌমাছির চাক ছিল তোমার মনে আছে ওই মন্দিরের ওপরে ভয়ে সবাই যেতে পারছিল না প্রচুর মৌমাছি এখানে ঘুরছিল এই তো ফুল ওইখানটা জানিস বাবু মৌমাছি ছিল ওই ওপরটা ওই ওই ওইখানটা করে ওই উঁচুটা ওইখানটা করে কোন উঁচুটা কত
ওইখানে কতলা গুনে বলতে হবে, এক দুই তিন চার তলা ওইখানটায়। না পূজা গেলে নেই ভালো মে বান্ধে গেলে মাথায় মাথায় দেবো। ওইটা দাও ওইটা, হ্যাঁ কত দাম? ঠিক দোনো লগা দিজিয়ে দো। হ্যাঁ মা বহুত আচ্ছা লাগতা জি, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ জি। আচ্ছা ঠিক ও এসে করার পড়তা হ্যাঁ। आई बच्ची को भी लगा दीजिए। हाँ फल लग दीजिए। हाँ ना ना फल है बाले तो आल वाले के कुछ हाँ 60 रुपया नहीं सवास। चलो मछली है जी। मछली है हाँ। सब बढ़िया सब बढ़िया मछली सब बढ़िया। मछली संभरिया ये खाने के लिए नहीं है, देखने के लिए, देखने के लिए कुछ भी माँ देखते पहले बैठे बैठे तो रान्ना करा चिंता ये सब बाबू सब माँ के नहीं होता। तोर माँ के कोता नहीं जा मुश्किल है चे माँ देखी बोल चे संभरिया के नहीं बोल चे माँ चे चला क्या चे वही बाबे मागुर माँ जी लड़की साइज का আমাদের বড় মেয়ের মতন হলে আর আসতে দিত না, মানে হয়ে থেকে তোমাকে ছাড়েনি। তখন অত উন্নত মেশিন টেশিন ছিল না, নাক চোখ সমস্ত কিছু পুরো হাড় ড্রেস পোশাক সমস্ত কিছু জানো কত ধৈর্য ধরে কত সূক্ষ্মভাবে কাজটা করেছে কত দিন ধরে ভাবতাম। এই আজকের দিনে যদি এইটা তৈরি করতে বলে হাতে করে করে উঠতে পারবে না মানুষ, এখন সব মেশিন। যুদ্ধের সেই যুদ্ধ টুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ হচ্ছে সেই সব জিনিসগুলো দেওয়াল এত সব উঠবে। চলো চলো উঠবে চলো, কোনো অসুবিধা নেই, সবাই উঠছে তো। গাইড থাকলে ভালো বোঝাতে পারতাম, আমরা তো সব কিছু জানি না। আপনাদেরকে বলছি যদি জেনে থাকেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন, আমাদেরও জানা হবে আর যারা জানে না তাদেরও জানা হয়ে যাবে ভিডিওর মাধ্যমে। কি বলে বা কি এখানে তো মন্দিরের ভিতরে মন্দিরই থাকবে, আর এখানে তো তলোয়ার वगैरह है वो सब कहां रखा है ও নেই জানতে হামলো। এটা হচ্ছে মন্দিরের বাইরে আর মেন মন্দিরের ভিতরে তো ক্যামেরা এলাও নেই। ওইটা এই যে ওইটা হচ্ছে মেন মন্দিরের গেটটা, তো এর ভিতরে তো ক্যামেরা এলাও নেই যার জন্য ওখানে তো আমি ক্যামেরা করিনি। আর এই যে মন্দিরটার নাম হচ্ছে এখানে যে দেবতা আছেন জলকেন্দ্রেশ্বর, শ্রী জলকেন্দ্রেশ্বর, আরও অনেক মানে ঠাকুর আছে তো সেগুলোর নাম জানি না। মেন যে মন্দিরের মাঝখানে যে যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী জলকেন্দ্রেশ্বর। ও সেই উঁচুটাই উঠবে বলে ইয়ে হয়ে আছে, দেরি হচ্ছে। চো চো চো, আচ্ছা ঠিক আছে রান্না করবে এখন। ফোটের বাইরে ওখানে একটা মাঠ আছে, আমার ওই মাঠে একটু বসে দিচ্ছো। দাঁড়াও ও একবার উঁচুতে ওই ওপরটায় উঠুক। এইখানটায় উঠে তোর কি হবে দেখ, হয়েছে এবার চলে এসো। মন্দিরের দরজা
চলো পুরো ফোর্ট ঘুরে বেরিয়ে চলে এলাম। এখন এখানে একটা মাঠ আছে, পুরো ফাঁকা মাঠ, বিশাল বড় মাঠ, আর সবাই বসে আছে। আমরা এখানে একটু বসবো, তারপরেতে হোটেলে যাবো, গিয়ে আবার রান্না বান্না করবো। চল বাবু, পাগুলো ব্যথা লাগছে, অনেক হাঁটাহাঁটি করেছে আজকে। কিতনা রুপিয়া? 20 এক দিকে পুরি বলছে, মশালা পুরি, মশালা পুরি আমি, ওটাই হচ্ছে মুড়ি, না পুরি মানে মুড়ি। ভালোই তো বললে গো, অন্যরকম টেস্ট আমাদের ওখানে করে, যেমন ঝাল মুড়ি তার মতো না। বাবু খেয়ে দেখ, মুখ ছেড়ে যাবে, ভালো হচ্ছে না, উল্টো দিকে দিচ্ছি, দেখো দারুণ বানিয়েছে। খেয়ে যাবো, দাও। যেখানে যাবেন সেখানে গিয়ে সেখানে জিনিসপত্র খাবেন, মানে টেস্ট করবেন, তো ভালো লাগবে। এই দেখো, বাহ, এই দেখো, বাহ, তো ব্যায়াম দেখিয়ে দিল গো। এই ঘুগনি দিয়ে ফুচকা নাকি গো? মেয়ে বলছে আমি হেঁটে দিয়ে যাচ্ছি, মেয়ে আমাকে বলছে যে এখানকার সব কিছু টেস্ট করছে, এখানকার ফুচকাটাও টেস্ট করতে হবে। ওখান থেকে ঘুরে এসে রান্না বান্না কমপ্লিট, বর্ণিতা ভীষণ বায়না করছিল, পুরো চিকেন খাবে, একদম হালকা পাতলা একটুখানি ঝোল করেছে চিকেন, কালারটাই হয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ের জন্য। ভাত, স্যালাড আর চিকেন আলু দিয়ে।